ওই যে উটটা বিক্রি করলো ওটা ছিল জিব্রাইল ফেরেশতা। আর 160 টাকা দিয়ে আর এক পাগড়িওয়ালা যে কোট কিনলো এটা ছিল মিকাইল ফেরেশতা। এর ভিতরে একটা টাকা বেহালাল হারাম নাই। আমার মেয়েরা কান দেখুন, যারা আখার পাশে বসে আর নাহাই বাড়ির গেটে বসে চুলাই আগুন দেয়ার কর, মিনসি আজ আয় তোর সাথে বোঝা পড়া আছে, ম্যাচ মারছে তাও কার মিনসি। আর খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সরদারি, তিনি কান্দতেছে কোন জায়গায়? সেজদায়। কোন জায়গায়? সেজদায় পড়ে চিৎকার করে কান্দেন। ইমাম হাসান হুসাইন জান্নার সাথে কান বানানো, কান লাগানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে কান লাগানো। ইমাম হাসান আর হুসাইন কই, আব্বু একটু দেখো তো মা কি বলে কানতেছে। পর্দার আড়ালে যারা ওয়াজ শুনতে এসেছেন, মা গো আমি আপনারা একটা বক্তা পাইছেন দেশের ছেলে, খুব খেয়াল করে শোনেন। মা ফাতিমা কান্দে, মাউদ আমি তোমার হাবিবের মেয়ে। সুবহানাল্লাহ। মাবুদ গো আমার বাবা গুনে দেওয়ার টাইম, আজরাইল আসবে আমার বুকে হাত দেবে। দেখেছেন জান্নাত কাকে বলে? দেখেন বুকে হাত দেবে। জীবনে কোনদিন আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন মানুষ আমাকে টাচ করে নাই। আমার চেহারা আমার বাবার আমার স্বামী ছাড়া পৃথিবীতে কেউ দেখে নাই। মাবুদ গো আমি তোমার হাবিবের মেয়ে। এত পর্দালসীন ভাবে চলাফেরা করলাম, আর আজরাইল এসে যে আমার বুকে হাত দেবে, আমি যে লজ্জায় মরে যাচ্ছি, বেপর্দা হয়ে আমি কবরে যাব। চিৎকার করে করে কান্দে আর কয়, মাবুদ জীবন দেওয়ার সময় তো আজরাইল লাগে নাই, জীবন নেওয়ার সময় আজরাইল কেন লাগবে? আমি তোমার হাবিবের মেয়ে, অনুনয় বিনয় করে বলছি, তুমি এসে আমাকে কিভাবে নিয়ে যাবা, নিয়ে যাও। আজরাইল এসে যেন আমি ফাতিমার বুকে হাত না দেয়। এর নাম হলো জান্নাতের সরদারিনী, এর নাম হলো পর্দা। এর নাম কি? আবেদের ঘাটে কি পর্দা না বেপর্দা? তোরে বা মোবাইল আইসে যে কি হচ্ছে ওটা পরে বল। এসব ধান্দা বাদ দিয়ে আল্লাহ রসুলের পথে আসো, ভালো হতে কি লাগে না? পয়সা লাগে না। হ্যাঁ ভাই জোরে বলবা তো, ভালো হতে পয়সা লাগে না। এলাকার যুবক ছাড়া আজকে আমি শান্তি পাচ্ছি যে আমার এলাকার যুবকরা গানকে লাথি মেরেছে, বাদ্যকে লাথি মেরে কোরআনের মাহফিল দিয়েছে। আবার আমার ছোট ভাই হাবিবের মাধ্যমে বলেছে এটা প্রতি বছর আমরা করবো। মনে রাখো তোমাদের দেশের ছেলে বাঙালি হুজুর তোমার দাওয়াতে ধার ধারে না, তারপরেও তোমরা যদি সেইভাবে ভক্তি সহকারে আদবের সহকারে দাওয়াত দাও, ডায়েরিতে ফাঁকা থাকলে বাবা, তারপরেও আমি বাঙালি হুজুরি শুধু বক্তা নয়, এদেশে এমনও বক্তা আছে রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরের আজাব 40 দিন পর্যন্ত হয় না, তারপরে তোমরা এই মহাফিলটা। আমি খুব খুশি হয়েছি হাবিব আমার কানের কাছে বলছে, ভাই কি রে আগামী বছরের জন্য হয়, এর থেকে ভালো কিছু আর আছে? আছে। যুবকদের আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। যুবকরা রেডি হও, আমি আসতেছি তোমাদের মাঝে। মা ফাতিমা তুজ জহরা কত বড় পর্দা বসি, আজরাইল আমার বুকে হাত দিবে, আমি বেপর্দা হয়ে গেলাম। এরা হলো পাক পাঞ্জাতন পাঁচজন ইমাম রসুল, ইমাম হাসান হুসাইন মা ফাতিমা, এদেরকে বলা হয় আহলে বাইত। দেখো কোরআনের ভিতরে আসে নাকি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলে বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানায় দিতে চাই। কার সম্পর্কে বিরোধিতা করো? পাঁচজন তো পাক ভাইরা আমার, মা ফাতিমা, আজরাইল আমার বুকে হাত দিবে, এইটা যদি হয় পর্দা, তাহলে তুমি পুরুষ দর্জি দিয়ে জামা বানাইছো, পুরুষ দর্জি তোমার মাজার মাপ, বুকের মাপ, পেটের মাপ সব নিল, ঠিক কিনা? মা ফাতিমা যদি আজরাইল বুকে হাত দিলে আমি পর্দা হয়ে গেলাম, এইবার চিন্তা করো মা তোমার হাত
হাতে ধরি পায়ে ধরি এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভবন। শুধু তাই নাকি, তিন দিন চার দিন ঘরে খাবার নাই, হযরত আলী এসে বলছে রুজি রোজগারের ব্যবস্থা করতে পারলাম, ওরা তো বিলাকের মাল ধরে খাবে না, ওই মাঠের মধ্যে একদম লাইটলি বসে থাকে, এদিক দিয়ে মাল আসবে। আরে গরিব মানুষের ছেলে এটা মাল পার করছে, বেচা কিনা করি খাক কেনাতে তুই আবার চোরের উপর বাটপারি করতে গেছ। হযরত আলী বলছে রুজি রোজগারের ব্যবস্থা করলো না। খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন হইলই না ওদের কান্না তো আমি সহ্য করতে পারিনি, আমার উড়নাটা নেও, এই উড়নাটা আমার বাবা বিয়ের সময় দিয়েছিলেন, মা ফাতিমাকে বিয়ের সময় যে উড়নাটা দিয়েছিলেন ভক্তি সহকারে রেখে দিয়েছিলেন, যাও বিক্রি করে খাবার কিনে আনো। মাসাসিরা শুধু আপনাদের ওয়াজের ভিতরে আসি, আস্তে আস্তে আসতেছি, সব ছয় টাকায় বিক্রি করেছে, ছয় দেড়হাম, কয় দেড়হাম, ছয় দেড়হাম বিক্রি করে বাজারে ঢুকতেছে হাসান হুসাইনের জন্য কিছু খাবার কিনবে। এমন সময় এক লোক বলছে আলী 15 দিন পর্যন্ত করে খাবার নাই, আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে দেন, আমরা হলে দিব নাকি দেব? আর বেটা হযরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম বলে 6 টাকা দান করে দিয়েছে, কার সাথে কি তুলনা করো, 6 টাকা দান করে দিলাম। চিন্তা করছে দান তো করে দিলাম, নবীর পিঠের উল্লা বেসার টাকা বাড়ি যাই কি জবাব দেব, বাগায় আর টেনশন করে কি বল। ওহো চিন্তা নাই, আমি বলবো ফাতেমা তোমার আব্বা বলেছে 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ দেয়, এই হাদিসের উপরে আমার মনে পড়েছিল এই হাদিস, আমি সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। আপাতত একটা মনের মধ্যে চিন্তা ভাবনা করছে ফাতিমাকে এই বলি বুঝলা, বুঝেন না উড়না বেসার টাকা ঘরে নাই খাবার, আপনার বউ ধরেন 2000 টাকা দিয়েছে বাজার করতে, আপনি এক ফকিরকে দান করে দিয়ে আসছেন, আপনার বউ যদি বলে বাজার কই গো বলে গরিবকে দান করে দিস, বিশ্বাস করেন সাপল বাইর করে দেয় বলে, আরে বাবা রে জবর গরিব দর দিয়ে দিকে বুঝলে না। মা ফাতিমা হযরত আলী আস্তে আস্তে পা গায়, হঠাৎ করে এক পাগড়িওয়ালা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে মারহাবা বলে, এক পাগড়িওয়ালা সেই রকম একটা তাজা উঠ নিয়ে বলছে আলী উঠটা কিনবা নাকি? আলী কয় তুই কি পাগল নাকি, আলীর পকেটে কি টাকা আছে নাকি? একেবারে এমটি পকেট, বলছে ভাই তুমি পাগল নাকি যা তো। বলে আলী সব সময় তো মানুষের টাকা থাকে না, তুমি দর দাম করে নাও, দর দাম করে নিয়ে বাজারে বিক্রি করে আমার টাকা দিও। বলে কত দাম নেবেন? বলে 100 দিরহাম। 100 দিরহাম দর দাম করে বাজারে তুললেন, এক লোক আর এক পাগড়িওয়ালা এসে বলছে আরে আলী এই মাসের ভিতরে এত সুন্দর উঠ এই বাজারে উঠে নাই, কত দাম লিবা? হযরত আলী ডাক দিয়ে কয় ভাই যা দিবেন দেন 100 টাকায় কিনা, যা দিবেন দেন 100 টাকায়। আর আমাদের ব্যাপারীরা কি বলে, মরার সময় যেন পানি আমার জুটতে না, বলিস কি 5000 টাকা তো কিনা দাম। আবার দাড়ি পাল্লা শুয়ে কিরি করে, এ দেখো দাড়ি পাল্লা শুয়ে কিরি করেছে, দাড়ি পাল্লা শুয়ে কিরি করেছে, ওইটার কাম সারি দিয়েছ, ফের মেয়ার দি নিচে আবার দেখছে যে মাটি কাদা লাগিয়ে দিয়েছে, থাম সঙ্গে সঙ্গে বলছে আলী উঠটা আমার পছন্দ 160 টাকা দিব, সঙ্গে সঙ্গে আলী বলছে ভাই নিয়ে নেন, লাভ হলো কত, দান করেছে কত, 1 টাকা দান করলে আল্লাহ কত দেয়, 6 টাকা দান করলে 60 টাকা লাভ হয়েছে, আল্লাহর ওয়াদা ঠিক আছে কি না? এলাকার ভাইরা সেই আল্লাহ এখনো মরে নাই, সেই আল্লাহ এখনো বৃদ্ধ হয় নাই, সেই আল্লাহ আল্লাহই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ আল্লাহই, তাহলে আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক সেই আল্লাহকে শুধু ইবাদতের মাধ্যমে ডাকেন, রুজির অভাব হবে না, রুজির অভাব হবে না। হযরত আলী 60 টাকার মার্কেটিং করেছে, সুবহানাল্লাহ। আচ্ছা ওনার পুঁজি ছিল কত,
আর এখন পুঁজি কত? মাসাসিরা তোমার আল্লাহর কিল্লাকে একটু শোনো। বলে বাবা যে শুনছি তো, বেটা ছেলে যদি 10,000 থাকে চুপচাপ ওয়াজ শুনে, মেয়ে ছেলে যদি 20টা এক জায়গায় থাকে। ও বউ মেলা দিন দেখিনি কই থাকে ইয়ারে, গল্পের শেষ নাই। চার জনে মাছ আছে তো অনুরোধ করে বলছে তোমরা একটু শুইনি মরো, এরকম বক্তা এত সহজ না। আজকাল খুচরা বক্তা হয় 80,000 টাকার নিচে হবে না, 1,00,000 টাকার নিচে হবে না। খুচরা বক্তা সেদিন সেই বক্তা বার কয় বাঙালি হুজুর কি জানে। আবার আমি বলি যে তোমার বয়স কত? বলে 26 বছর। বলে আমি বক্তা হয়েছি তখন তো তোর মার দিয়েই হয় না, কার সামনে কি বলিস? বুঝতে পারিস কত দুঃখ? মা চাষিরা শোনেন বাজার কত টাকা? বাবা মনেও তো আছে মারহাবা করো। আসলে আসলে ওয়াজটা আপনারা ধৈর্য শুনছেন, সে ওয়াজটা তো বাদ হয়ে গেছে অনেক আগে, তাও কয় টাকার বাজার? সত্যিকারই আপনারা ওয়াজ শোনায় এক জায়গায় ওয়াজ করতেছি, এক লোক উঠে বলছে কোন ওয়াজ শুনবো না। আমি তুই ওয়াজ শুনে পারা গরম করে গরম দেখাস কাকে? তারপর সে ইউসুফ জুলেখার কাহিনী শুনবো, তাহলে সে ইউসুফ জুলেখার কাহিনী আমি জানি নি। বলে ওই দিয়ে বলো। আমি লে শোন, বলতে বলতে ফজরে নামাজ রাজানে ইউসুফ জুলেখার কাহিনী কি ছোটখাটো কাহিনী? আপনারা যদি বলেন আমি বলতে পারি, ইউসুফ জুলেখার কাহিনী শুনলে কিন্তু ফজরের পরে শেষ হবে। এখন বলবেন যে বাবা না গো দরকার নেই। ইউসুফ জুলেখার কাহিনী করি, ফজরের নামাজ রাজান দিল মসজিদে শুয়ে আসি, লোকটা বলছে হুজুর নাকি বহু বক্তা দেখেছি জীবনে এরম আমার কান্দাতে পারেনি কেউ। ইউসুফ জুলেখার কাহিনী শুনে কান্দতে কান্দতে আমার চোখে পানি না। আমি ভাই তুই এখান থেকে যাবে এখন ঘুমাবো। বলে হুজুর আপনাকে আল্লাহ বাঁচায় রাখুন, যে ভাই তোর কারণে আমার সারা রাত হয়েছে তুই যা তো। বলে হুজুর এমন আজ কোন মোল্লা করবে? ইউসুফ জুলেখার কাহিনী শুনে কান্দতে কান্দতে আমি হয়রান, আমি তোর হয়রান হয়ে আমার কে একটু ঘুমাবো যা তো। বলে হুজুর একটা প্রশ্ন করবো। কি প্রশ্ন? জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক? কি শোনা শুনি সে সারা রাত, জুলেখা মেয়ে লোক না পুরুষ লোক তাই জানে না। তো আপনাদেরকে যে বলছি যে কয় টাকার মার্কেটিং? মারহাবা, 60 টাকার মার্কেটিং করে হযরত আলী রওনা দিলেন বাড়ির গেটে যাই কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মারহাবা বলেন, সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত দরজা খুলে দিয়ে এই হযরত আলী বলছে দরজা আমি বাড়ির ভিতরে যাই? বলে না বাড়ির ভিতরে ঢুকতে দেব না। দাঁড়াও কেন? এই স্বামী উড়না বিক্রি করে সর কয় টাকা? 6 টাকা। এটা কি 6 টাকার মার্কেটিং নাকি 60 টাকা? এত মার্কেট ব্যাপারটা কি? 60 টাকার মার্কেটিং। বলে 6 টাকা দিয়ে উড়না বিক্রি করে আর বাকি 56 টাকা কোথায় পাইলা? না বলা পর্যন্ত বাড়ির ভিতরে ঢুকতে দেব না, তার কারণ আমি হলাম আখেরি পয়গম্বরের মেয়ে। আল্লাহ তাআলা হাবিব বলেছে আমি জান্নাতের নারীদের সর্দারিনী, আমি নবীর বিটি, খবরদার 1 টাকা যদি অবৈধ হয় বাড়ির ভিতরে দূরের কথা রাস্তায় ফেলা এরা যাও। বলে ঢুকতে দেও, আমি বলছি গো। বল না, দেখেছেন কি বলছে? না আগে বলো। এমন সময় নবীজি হাজির, এই কি হয়েছে গো তোমাদের? বলছে আব্বা শোনেন ঘরে খাবার নাই, আপনার দুই নাতি কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত আপনার বিয়ের উন্নাটা ওই যে দিয়েছিলেন ওইটা দিলাম, 6 টাকায় বিক্রি করছে। আব্বা বলো এই 6 টাকার বাজার, এত বাজার কেন? কোন জায়গায় কি করেছে? আমি তোমার বিটি, আমি তোমার মেয়ে, আমি অবৈধ কিছু ঢুকতে দিব না। বলে মাত্র সিল্লা দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি। আলী উন্না বেশি কয় টাকা? বলে 6 টাকা। বাজার কত? 60 টাকা। পাইছো কোথায়? ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 টাকা দিয়ে ফাতিমার উন্না বিক্রি করলাম, বাজারে হাসান হুসাইনের জন্য খাবার কিনতে ঢুকলাম, এমন সময় এক গরিব হাত তুলল, আলী রে আজ 15 দিন আমার বাড়িতে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার ওই হাদিসখানা আমার মনে পড়ল, আপনার জবানে বলেছিলেন 1টা টাকা দান করলে আল্লাহ টাকা 10 টাকা দেয়, সঙ্গে সঙ্গে আমি ওই গরিবকে দান করে দিলাম। দান করার পরে চিন্তা করলাম ফাতিমাকে কি জবাব দিব, উড়না বেচার টাকাটা দান করে দিলাম। আস্তে আস্তে পাগায় এক পাগড়িওয়ালা এসে দরদাম করে 100 টাকা দরদাম করে একটা উট বিক্রি করলো,
আমার কাছে টাকা ছিল না, বলল ভাই বিক্রি করে টাকা দিয়েন, বাজারে তোলার সাথে সাথে 160 টাকায় একজন কিনে নিল। ইয়া রাসূলুল্লাহ আপনার বিটি ফাতেমাকে বোঝান ওই 60 টাকার মার্কেটি। আমার নবী ডাক দিয়ে বলে দরজা ছেড়ে দাও, এ ফাতিমা ঝামেলা করো না, আমি তোমার আব্বা বলছি। ওই যে উটটা বিক্রি করলো ওটা ছিল জিব্রাইল ফেরেশতা, আর 160 টাকা দিয়ে আর এক পাগড়িওয়ালা যে উট কিনলো এটা ছিল মিকাইল ফেরেশতা। এর ভিতরে একটা টাকা বেহালাল হারাম নাই। সঙ্গে সঙ্গে মা ফাতিমা খুশি হয়ে বলতেছে আপনি ভিতরে আসেন স্বামী আমাকে মাফ করে দিয়ে।